রাসূলুল্লাহ বলেছেন সালাতুর রাজুলি ফিল জামাতি, কোন পুরুষ ব্যক্তির সালাতুর রাজুল বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে মহিলারা মহিলাদের ক্ষেত্রে জামাত না, জায়েজ আছে তাদের জন্য আসা জামাতি, কিন্তু তাদের জামাতে আসার প্রয়োজন নেই ফজিলত হাসিলের জন্য। পুরুষদের জামাতে সালাত আদায় করা তোদা আফু আলা সালাতিহি ফি বাইতিহি, তার বাড়িতে, অফিসুকিহি অথবা তার বাজারে, হাটে বাজারে, হ্যাঁ দোকানপাটে নামাজ পড়ার চাইতে, হ্যাঁ কি হবে, হ্যাঁ বহুগুণ হবে, কত গুণ হবে মানে বা বলা যাবে যে সেটা উত্তম হবে, বলেন ভাব অর্থে দাফায়ুজাফ মানে দ্বিগুণ হওয়া বা বহুগুণ হওয়া, মানে এখানে শাব্দিক অর্থ না করে সুন্দর হবে না, বলতে হবে যে সেটা উত্তম হবে কত গুণ, খামসাত ওয়াইশিন আদেফান, পঁচিশ গুণ, পঁচিশ গুণ উত্তম হবে। এ হাদিসে কি বলা হইল, পঁচিশ বলা হইল, আগের হাদিসে কি বলা হয়েছে, সাতাইশ বলা হয়েছে। এই দুই হাদিসের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে নানা মত রয়েছে হাদিসের যারা ভাষ্যকার মুহাদ্দিসিন তাদের, তার মধ্যে একটি হচ্ছে যে খুশু খুজুর পার্থক্যে ফজিলতের পার্থক্য হবে, হ্যাঁ যার নামাজে বেশি খুশু রয়েছে, হ্যাঁ একাগ্রতা রয়েছে, তার নামাজ সাতাইশ গুণ, যার একটু কমে গেছে পঁচিশ গুণ, যার আরো বেশি কমবে আরো কমবে, হ্যাঁ এইরকম একটা হচ্ছে, এই হচ্ছে সমন্বয়। দ্বিতীয় সমন্বয় হচ্ছে যেটা অনেকে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জেহেরি এবং সিররি সালাতে পার্থক্য। যদি উচ্চস্বরে তেলাওয়াতের নামাজ হয়, যেমন মাগরিব এশা ফজর নামাজ, তাহলে তার সাতাইশ গুণ রয়েছে, কারণ তাতে বেশ কিছু বৈশিষ্ট্য বেশি রয়েছে, তেলাওয়াত শুনল, হ্যাঁ তেলাওয়াত শুনলো কি শুনলো না, মাগরিব এশা ফজরে তেলাওয়াত শুনছেন, তারপরে তেলাওয়াত শুনে তাতে থেকে আপনি উপকৃত হচ্ছেন, অর্থ বুঝলে, এই ফায়দাগুলি রয়েছে। জোহর আসরের নামাজে তেলাওয়াত শোনেন না, সুতরাং কোরআন শুনে যে আপনার উপর যে ওয়াজাতুলিয়া তালিম আয়াতু যাদব ইমানা ইমান বাড়ে, সেটা পাওয়া যাচ্ছে না, আপনি যতটা নিজে পড়ছেন ততটাই, কিন্তু ইমামের সাহেবের কাছ থেকে কিছু শুনছেন না, তো এদিক থেকে যখন বৈশিষ্ট্য কমলো তখন ফজিলত কমে গেল। তাহলে তারা বলছেন যে জোহর আসর সালাত সিররি নামাজ যেগুলিতে মনে মনে তেলাওয়াত হয় সেগুলিতে পঁচিশ গুণ পাবে, আর যেগুলি উচ্চস্বরে তেলাওয়াত হয় সেগুলিতে সাতাশ গুণ পাবে। আর আরেকটা যেটা ভাষ্যকার উল্লেখ করে, ভাষ্যকার শুধু এটা উল্লেখ করেছে, তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বেশি অঙ্কের বিপরীত ছোটটা নাই, বা বেশি অঙ্কের পরিপন্থী ছোটটা নাই, কারণ ছোট অঙ্কটা বড় অঙ্কের মধ্যে আছে, তাই না। আর এখানে ঠিক অঙ্কই বোঝানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে অনেক বেশি ফজিলত পাবে সেটা পঁচিশ থেকে সাতাশ, এইরকমভাবে তিনি সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। বলছেন তিনি তার ভাষায় শোনাই, ও আকরাবুহা, আর তার কাছে সবচেয়ে সুন্দর সমন্বয় হচ্ছে আল আদাদুল কালিল ও লায়নাফিল আদাদুল কাসির, অল্প সংখ্যাটা বেশি সংখ্যার বিপরীত না। যেমন নবী সাল্লাম দিনে সত্তর বার ইস্তেগফার করতেন, একশো বার, তো সত্তরটা একশোর মধ্যে হ্যাঁ সামিল আছে বা দাখিল আছে। লিয়ান্না মাফহুম আল আদাদ গায়রু মুরাদিন আলা সাহিহ মিন আকওয়ালিল উসুলিয়িন, যারা ওসুল ফিক, যারা ফিকের কায়দা কানুন নিয়ে আলোচনা করছে, তাদের কাছে এখানে সংখ্যার অর্থটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, লক্ষ্য উদ্দেশ্য নয় যে সেটা পঁচিশই একবারে বা সাতাশি, ফাহাদ আখর নিজিম না হোক, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে পঁচিশটা সাতাশের অন্তর্ভুক্ত, এরকম বলেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে জামাতে মসজিদে এসে কেউ যদি সালাত আদে করে তার বড় ফজিলত রয়েছে, তার বাড়িতে নামাজ পড়ার চাইতে, তার দোকানপাটে, তার ব্যবসার ক্ষেত্রে অথবা রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রয়েছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যেটা এখানে হাদিসগুলিতে আসেনি একটি হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে যে ছোট জামাত আর বড় জামাতে পার্থক্য রয়েছে, ছোট জামাত আর বড় জামাতেও নেকির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। সোনানের কিতাবাদি তার মুসনাদ আহমদে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্না সালাতার রাজুলি মার রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদাহু, কোন একজন পুরুষের আরেক পুরুষের সাথে সালাত আদায় করা একাকী সালাতের চাইতে উত্তম, আজকা মানে আফদাল, ওয়া সালাতুহু মার রাজুলি, আর দুইজনকে নিয়ে তিনজন মিলে যদি নামাজ আদায় করে সেটা আজকা মিন সালাতি মাল ওয়াহিদে, একজন নিয়ে দুইজন যে নামাজ পড়ছিল তার চাইতে উত্তম। এইভাবে যত সংখ্যা বাড়বে তত বেশি নিয়োগ কি হবে, তাহলে ছোট মসজিদের জামাতের চাইতে বড় মসজিদে যেখানে মুসল্লির সংখ্যা বেশি সেখানে নামাজ পড়লে
এদিক থেকে একটা ফজিলতের দিক রয়েছে যেটা 25-27 উর্দে আলাদা। ওটা জি এই হাদিস থেকে বোঝা গেল যে একাকী নামাজ পড়লে নেকি কি হয়ে যায়, কমে যায়। জি এই হাদিস থেকে আরো বোঝা গেল যে জামাতে নামাজ পড়া নামাজের শুদ্ধতার জন্য শর্ত নাই, শর্ত নয়। এটা হচ্ছে অধিকাংশ আলামাদের মত, জাহিরিদের ছাড়া ইখতিলাফ উল্লেখ করব। এই যে মর্যাদাগুলি উঁচা হবে, হাদিস পুরা তো শেষ করা হয়নি, হাদিসটা শেষ করি, হ্যাঁ 25 পর্যন্ত পৌঁছেছি তাই না? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফা আহসানাল ওযু। এখান থেকে ওয়াজালিকা বলে কারণ বর্ণনা করছেন যে 25 গুণ কেন হবে, কারণ দর্শাচ্ছেন। তাহলে ওই দিকগুলি এখানে ফজিলত পাওয়ার, জামাতে নামাজ পড়লে আপনি বেশি ফজিলত পেলেন, বেশি আপনি নেকি পেলেন, এর কারণগুলি কি, কিছু কারণ এখানে দর্শানো হয়েছে। কি আন্নাহু ইযা তাওয়াদ্দা, কোন ব্যক্তি যখন ওযু করলো, ফা আহসানাল ওযু, আর সুন্দর করে ওযু করলো, একা নামাজ পড়লেও সুন্দর ওযু করে, জামাতে নামাজ পড়লেও সুন্দর ওযু করে, এটাতে তো না হয় সমান হয়ে গেল। সুম্মা খারাজা আল মসজিদে, অথবা মসজিদের দিকে বেরোইলো, তাহলে কদমে কদমে নেকি হবে কিনা, গোনা মাফ হবে কিনা, মর্যাদা উঁচা হবে কিনা, যেটা বাড়িতে নামাজ পড়নেওয়ালা পেলো না, ঠিক না, নিজের দোকানে নামাজ পড়নেওয়ালা পেলো না। লা ইউখরিজু ইল্লা সালাত, তাকে নামাজ ছাড়া অন্য কিছু বের করেনি, নামাজের উদ্দেশ্যে একমাত্র বেরিয়েছে, তো ইখলাস, ইখলাসের ভিত্তিতে নাকি মারলো। লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, যে কোনো পা রাখবে বা ধাপ রাখবে তাতে তার মর্যাদা কি করা হবে, উঁচা করা হবে। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, তার একটি করে গোনা ঝরিয়ে দেওয়া হবে, হাতে হাতে মানে ঝরিয়ে দেওয়া, পাতা ঝরাকে হাত্তা বলে, আজকাল আরব রাখি বলে, কোনো কিছু রাখতে বলে হুত্তু হুত্তু বলে, শুনেছেন? আসলে হত্যা মানে রাখা হয় না, দা, কিন্তু দা শব্দটা ব্যবহার করে, দা ইয়া দাও মানে রাখো, এটা ব্যবহার করে, শুদ্ধ আর ব্যবহার করে না। তার হাতে আহত্য মানে পড়ে ফেলে দেওয়া বা নামিয়ে দেওয়া, অথবা কি বললাম ঝরিয়ে দেওয়া, পাতা ঝরা, পাতা ঝরা পড়ে ওটা হাতে আহত্য, তো হত্য মানে তুমি রেখে দাও, আসলে অর্থ ফেলে দাও, হ্যাঁ বা ঝরিয়ে দাও, কিন্তু এই অর্থে না, এখানে কিসে রেখে দাও, হত্য হত্য মানে রেখে দাও, এটা হচ্ছে আরবদের মাতৃভাষা। শুদ্ধ ভাষা হচ্ছে দা, দা বুঝে না, বুঝলো বলে না। ফাইজা সাল্লা, যখন নামাজ আদায় করলে সে মসজিদে, লাম তাজালিল মালায়েকা তুসাল্লি আলাইহি, তো ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ সালাতের জায়গায় অবস্থান করে, নামাজ শুরু হোক আর নাই হোক, যেটা বাড়িতে নামাজ পড়লে পাই না, এতে ওই যে 27 গুণ আর 25 গুণ হচ্ছে, এগুলির কারণ দেখানো হচ্ছে। কি বলতে থাকেন ফেরেশতার, আল্লাহ সাল্লি আলী, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ রাহম, তার উপর তুমি দয়া করো। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন, এবং সে সব সময় নামাজে থাকে, মান্তাজারা সালা, যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করলো, তারপরে মসজিদে যারা নামাজ পড়ে, সালাম ফিরার পরেও বসে জিকিরাজগার করে, হ্যাঁ এছাড়াও মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইল, কত লোকের সাথে সালাম দোয়া হইল, এসব মিলিয়ে একটি কথা শুধু বলি দিতে তাহলে ভালো হবে, আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলী এবং আল্লামা শৌকানি, শৌকানি নাইলাউতারে আর ইবনে হাজার রহমতের ফতুল বাড়িতে, যে 27 গুণ, তো 27টা 27 গুণ যে নেকি হবে, তো 27টা গুণ বা 27টা বৈশিষ্ট্য তারা উল্লেখ করেছে, এক একটা করে গণিয়ে গণিয়ে, যে জামাতে নামাজ পড়লে প্রথম বৈশিষ্ট্য এই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই করে বৈশিষ্ট্য গণিয়েছেন। 27টা বৈশিষ্ট্যের কারণে জেহরি নামাজে 27টি বৈশিষ্ট্য আছে, সুতরাং 27 গুণ ফজিলত, আর সিরি নামাজে জামাতে পড়লে 25টি বৈশিষ্ট্য আছে, সেজন্য 25 গুণ নেকি, এই কথাটা এই হাদিসের খোলাসা। জি এই হাদিস থেকে আরো জানা গেল যে নামাজের জন্য অপেক্ষা করলে বিরক্ত হবেন না, যেন আপনি নামাজই আছেন, যতক্ষণ নামাজ পড়তেন ততক্ষণে নেকি পেতে আছেন, যেন নামাজ পড়ছেন আপনি। জি এটা ভালো বেনিফিট না, তো এই কথাটা যখন মগজে বসে থাকবে তখন বিরক্তি বোধ করবেন না। আজকাল কিছু লোকেরা একবারে ঘড়ি দেখে আছে, ঘড়ি যদি আধা মিনিট এগিয়ে যায় তো হইচই করা শুরু করে দেয়, হ্যাঁ হ্যাঁ কোথায় ইমাম গেছে, কোথায় গিয়ে আবার কাউকে বলে নামাজ পড়িয়ে দাও, হ্যাঁ তো মূর্খ লোক এরা আসলে।